জীবন মৃত্যুর সঙ্গে লড়তে থাকা প্রসূতিকে বাঁচাতে মরিয়া পরিবার, আর মৃত্যুর পরও জোর করে রোগীকে আইসিউতে রেখে বিল বাড়াতে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। 29 মার্চ দুপুরে মুক্তাবানু নামে এক প্রসূতিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়। স্বজনদের অভিযোগ, পরদিন দুপুর 12টায় মুক্তার মৃত্যু হলেও বাড়তি টাকা আদায়ের জন্য চিকিৎসার নামে রাত 2টা পর্যন্ত মরদেহ রাখা হয়। শনিবার 12টায় দেখতেছি আমাদের বোন আর বেঁচে নেই। তারপর আমরা গবেষণা, আমাদের বাপ চাচা ভাই গবেষণা করে বলতেছি যে আমাদের বোন তো আর বেঁচে নেই, এখানে থুয়ে কী হবে, আমরা নিয়ে চলে যাই। তখন বলতেছে যে না, আপনাদের মেয়ে বেঁচে আছে, একটা থেরাপি দিতে হবে, 11,000 টাকা লাগবে। মারা গেছে, সেই লাশ ওরা আইসিতে রাখিয়ে বলতেছে যে লাশ মরে নাই, আপনারা টাকা নিয়ে আসেন, আপনার রোগী বাঁচিয়ে আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীটার বিল মিটাইতে এবং রোগীটাকে স্বজনরা নিচে নিয়ে যাইতে এবং আমাদের ডেথ সার্টিফিকেট লিখতে লিখতেই হ্যাঁ কিছু প্রসিডিওর মেনটেন করতে কিছুক্ষণ সময় লাগে আর কি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগে লিখিত অভিযোগ করেছেন মুক্তার বাবা। পরে ঘটনার তদন্তে কমিটি গঠন করে স্বাস্থ্য বিভাগ। সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। যদি এখানে আসলে কোনো অবহেলার ঘটনা ঘটে বা অমানবিক কোনো বিষয়ের যদি প্রমাণ আমরা পাই আর কি, মহাপরিচালক পর্ব আমরা এই ব্যাপারে লিখিত প্রতিবেদন দেব। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির 30 ঘন্টায় 64,000 টাকার বিল দিয়েছে মুক্তার পরিবার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।